আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে, আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, রাশিয়া সীমান্তে পৌঁছানোর দাবি ইউক্রেন সেনাদের। জানিয়ে দেব রুশ আগ্রাসনে বিপর্যস্ত ইউক্রেনের স্বাস্থ্য ব্যবস্থা, বিপাকে অন্তঃসত্ত্বা নারীরা। আরো জানিয়ে দেব পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ছয়। এবং আরো জানিয়ে দেব পশ্চিমা নিষেধাজ্ঞা অন্যায় ও অপ্রয়োজনীয় বলছে প্রেসিডেন্ট ভোশিস। এদিকে রাশিয়ার হামলা ঠেকাতেই লুকানো শহর বানিয়েছে ফিনল্যান্ড। এবং সর্বশেষ জানিয়ে দেব যে কারণে নিষেধাজ্ঞার পর ধসে পড়ছে না রুশ অর্থনীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। রাশিয়া সীমান্তে পৌঁছানোর দাবি ইউক্রেন সেনাদের। রাশিয়ার সীমান্তে পৌঁছানোর দাবি করেছেন ইউক্রেনের সেনারা। তারা রাশিয়ার সীমান্তে একটি নীল ও হলুদ সীমান্ত পোস্ট পুনরায় স্থাপন করেছেন বলে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে কিয়েভ। রোববার প্রকাশিত ভিডিওটিতে অবস্থান নির্দিষ্ট করা হয়নি, তবে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ফুটেজটি উত্তর পূর্ব খার্গিভ অঞ্চলের, খবর আল জাজিরার। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী ভাদিম ডেনিসেনকো বলেন ইউক্রেনের সেনারা উত্তরে এতটাই অগ্রসর হয়েছে যে তারা প্রায় রাশিয়ার সীমান্তে পৌঁছে গেছেন। আল জাজিরা এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। ইউক্রেনের পাল্টা আক্রমণের পর রুশ সেনারা খার্গিভের চারপাশ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। রুশ আগ্রাসনে বিপর্যস্ত ইউক্রেনের স্বাস্থ্য ব্যবস্থা, বিপাকে অন্তঃসত্ত্বা নারীরা। রুশ আগ্রাসনে বিপর্যস্ত ইউক্রেনের স্বাস্থ্য ব্যবস্থা, এতে বিপাকে পড়েছেন দেশটির অন্তঃসত্ত্বা নারীরা। এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই আশ্রয় নিচ্ছেন সীমান্তবর্তী লভিভ অঞ্চলে। যুদ্ধ পরিস্থিতি মা ও শিশুদের শরীর ও মনের ওপর বিরূপ প্রভাব ফেলছে বলে উদ্বেগ জানাচ্ছেন চিকিৎসকরা। মাস তিনেক আগেও স্বামীকে নিয়ে রাজধানী কিয়েভে ছোট্ট গোছানো সংসার ছিল নাতালিয়া সুহোচ্ছার। অনাগত সন্তানের আগমনের প্রত্যাশায় প্রহর গুনছিলেন তারা। রুশ ইউক্রেনের উত্তেজনা ওলট পালট করে দেয় সবকিছু। যুদ্ধ পরিস্থিতি চরম বিপাকে পড়েন গর্ভকালীন শেষ সময় পার করা নাতালিয়া। রুশ আগ্রাসনে নাতালিয়ার মতো দুর্দশাগ্রস্ত ইউক্রেনের হাজারো গর্ভবতী নারী তাদের জন্য সুরক্ষিত আশ্রয়স্থল হয়ে উঠেছে সীমান্তবর্তী লভিভ অঞ্চল। যুদ্ধ শুরুর পর থেকে সেখানকার ম্যাটারনিটি হাসপাতালগুলোতে বাড়ছে অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা। গণমাধ্যমকে নাতালিয়া সুহোচ্ছা বলেন, হঠাৎ একদিন সকালে সাইরেনের আওয়াজ শুনতে পাই, এরপর দেখলাম রুশ বাহিনী হামলা চালিয়েছে। এ দৃশ্য দেখার পর হতবাক হয়েছিলাম। সেদিনই বাড়ি থেকে বের হয়ে যাই, কোনো মতে পালিয়ে এখানে চলে আসি। আমি চাই না এমন পরিস্থিতিতে আমার সন্তান জন্ম নেয়। বেজমেন্ট বা বাংকারে আমি সন্তান জন্ম দিতেও চাই না, আর কাউকেই যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয় সেটাই প্রত্যাশা। যুদ্ধকালীন প্রভাব পড়ছে মাতৃত্বের ওপর জানিয়ে আশঙ্কা জানাচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন মায়েদের দুশ্চিন্তা ও শারীরিক ভোগান্তির ফলে ঘটেছে প্রিমিয়াচিউর শিশু জন্মের ঘটনা। এতে শিশুদের সুস্থতা ও শারীরিক বিকাশে পড়ছে সরাসরি প্রভাব। লভিভের ওই হাসপাতালের চিকিৎসক লিলিয়া মাইরোনোভিস বলেন কিছু কিছু শিশু নির্ধারিত সময়ের আগেই জন্ম নিচ্ছে, কারণ যুদ্ধ পরিস্থিতিতে মায়েরা মানসিক চাপের মধ্যে রয়েছেন। অনেকে আবার অনেক দূরের পথ পাড়ি দিয়ে এখানে আসছেন, ফলে দেখা যাচ্ছে নানা রকম শারীরিক জটিলতা, বাধ্য হয়েই অস্ত্রোপচারের পথ বেছে নিতে হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির অবসান হোক আর সদ্যজাত বা অনাগত শিশুরা বেঁচে থাক সুস্থ পরিবেশে, এমনটাই প্রত্যাশা দুর্দশাগ্রস্ত এসব মায়েদের। পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ছয়। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল পার্বত্য প্রদেশ খাইবার পাখতুয়ান খোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় আত্মঘাতী বোমা হামলা ঘটেছে। এতে নিহত হয়েছে তিন শিশু ও তিন সেনা সদস্য। রোববার পৃথক এই হামলায় একই রাজ্যের রাজধানী পেশোয়ারে নিহত হয়েছেন দেশটির সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের দুই ব্যক্তি, খবর আল জাজিরার। পাকিস্তানের সেনাবাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় রোববার উত্তর ওয়াজিরিস্তানের আফগানিস্তান সীমান্ত সংলগ্ন শহর মীর আলীর কাছে একটি গ্রামে সেনাবাহিনীর টহল
অন্তর্গত একটি গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এ সময় ওই সড়কের পাশে ফাঁকা জায়গায় খেলছিল তিন শিশু। হামলায় দুই সেনা সদস্য ঘটনাস্থলেই নিহত হন, গুরুতর আহত হন বাকি এক সেনা সহ ওই তিন শিশু। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি বলে উল্লেখ করা হয়েছে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, হামলাকারী নিজের শরীরে বাধা বিস্ফোরক লাদেন ভেস্টের মাধ্যমে হামলা চালিয়েছে। কারা এই হামলা চালিয়েছে এখন নিশ্চিত হওয়া যায়নি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখনো পর্যন্ত এই ঘটনার দায় স্বীকারও করেনি। এদিকে একই দিন খাইবার পখতুয়ান খোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের বাট্টা তালবাজার এলাকায় বন্দুক হামলায় নিহত হয়েছেন পাকিস্তানের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের দুই ব্যক্তি। নিহতদের নাম রণজিৎ সিং ও কানওয়াল জিৎ সিং। পেশোয়ারের পুলিশ কর্মকর্তা এজাজ খান সংবাদ মাধ্যম এপি কে জানান, বাট্টা তালবাজার এলাকায় মশলার দোকান ছিল রণজিৎ ও কানওয়াল জিতের। রোববার সকালে তারা যখন দোকান খুলছেন সে সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসে এবং তাদের মধ্যে একজন তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলি ছোড়ার পরপর ওই ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা এই ঘটনার দায়ও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এজাজ খান আরো জানিয়েছেন, পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণেই খুন হয়েছেন রণজিৎ ও কানওয়ালজিৎ। হামলাকারীদের ধরতে ইতিমধ্যেই পুলিশি অভিযান শুরু হয়েছে বলেও এপি কে উল্লেখ করেছেন এজাজ। যে কারণে নিষেধাজ্ঞার পরও ধসে পড়ছে না রুশ অর্থনীতি। কিছুদিন আগে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কারগুলো নিজ দেশ থেকে অজানা গন্তব্যের দিকে ছেড়ে যাওয়ার খবর আসে। মাঝ সমুদ্র থেকে ট্যাঙ্কগুলো হারিয়ে যাচ্ছে বলেও গুঞ্জন ওঠে। তবে সেগুলো ঠিক হারিয়ে যাচ্ছিল তা নয়, ইউরোপীয় দেশগুলো বেনামে রাশিয়ার তেল কিনছিল। ফলে পশ্চিমাদের এত এত অবরোধ সত্ত্বেও যে রুশ অর্থনীতি ধসে যায়নি তার মূল কারণ এই গোপন তেল বাণিজ্য। দ্য ইকোনমিস্ট প্রাথমিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানিয়েছে, রুশ অর্থনৈতিক ধসের পূর্বাভাসকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় কৃতিত্বের পরিচয় দিয়েছে দেশটি। দেশটির কেন্দ্রীয় ব্যাংক পুঁজি প্রবাহ নিয়ন্ত্রণ ও উচ্চ সুদ হার কার্যকর করে সমর্থন দেওয়ার দেশটির মুদ্রা রুবলের পতন ঠেকানো গেছে। যুদ্ধ শুরুর পর পশ্চিমাদের নিষেধাজ্ঞার ধাক্কায় রুশ মুদ্রা রুবলের ব্যাপক দরপতন হয়। তখন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার পতন ঠেকাতে নীতি সুদ হার অনেকটা বৃদ্ধি করে, এতে মুদ্রার হার দরপতন ঠেকানো সম্ভব হয়। ইউক্রেনের ওপর যুদ্ধ চাপিয়ে রাশিয়া একদিকে নিষেধাজ্ঞায় পড়লেও যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় লাভবান হয়েছে তারা। ইন্টারন্যাশনাল এনার্জি ইনস্টিটিউটের তথ্য অনুসারে জানুয়ারি মাসের তুলনায় এপ্রিল মাসে 50% বেশি তেল বিক্রি করে মস্কো $20 billion বা $2,000 কোটি আয় করেছে। এপ্রিল মাসে রাশিয়া দৈনিক গড়ে 80,10,000 ব্যারেল তেল বিক্রি করেছে। অর্থাৎ যুদ্ধ শুরুর আগে যে পরিস্থিতি ছিল সেই পর্যায়ে ফিরে গেছে তারা। ভারত ও চীন বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক, তাদের চাহিদা বেড়ে যাওয়ায় রাশিয়ার পোয়াবারও হয়েছে। আর বাজার ধরে রাখতে রাশিয়া আন্তর্জাতিক বাজারের চেয়ে কম দামে তেল বিক্রির প্রস্তাব দিলে ভারত ও চীন তা লোভে নেয়। ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের রাশিয়ার হামলায় ব্যাপক সমালোচনা করলেও রাশিয়ার তেলে এখনো পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করেনি। এখনো ইউরোপ রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা। তবে ইউরোপের তেল কেনার পরিমাণ অনেকটা কমে গেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা অন্যায় ও অপ্রয়োজনীয় বলছে প্রেসিডেন্ট ভুসিস। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস বলেছেন, মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করার ক্ষেত্রে তার দেশ নিজের অবস্থানে অটল থাকবে এবং পশ্চিমা চাপের কাছে মাথা নত করবে না। স্থানীয় পরভা রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে গত 80 দিন ধরে নিষেধাজ্ঞা না দিয়ে আমরা কাজ করছি এবং এজন্য আমাদেরকে চড়া মূল্য দিতে হচ্ছে। এর ফলে তার দেশের জনজীবনে বড় রকমের নেতিবাচক প্রভাব পড়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রেসিডেন্ট ভুসিস বলেন, পশ্চিমারা বলে সার্বিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে, কিন্তু আমি পরিষ্কার করে বলি, আমরা যতদিন পারি নিষেধাজ্ঞা আরোপ করব না। আমরা বড় রকমের ক্ষতির শিকার হচ্ছি, কিন্তু আমরা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছি না, আমরা লড়াই করব। প্রেসিডেন্ট ভুসিস দাবি করেন, পশ্চিমাদের অনুসরণ করে রাশিয়ার বিরুদ্ধে আমরা নিষেধাজ্ঞা দিচ্ছি না, কারণ সার্বিয়া হচ্ছে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। আমরা খুব ভালোভাবে জানি এই সব নিষেধাজ্ঞা কতটা অন্যায় এবং অপ্রয়োজনীয়। গত মাসে সার্বিয়ার প্রেসিডেন্ট দাবি করেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে তাকে ব্ল্যাকমেইল করেছে এবং মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ না করলে সার্বিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপানো হবে বলে পশ্চিমা দেশগুলো হুমকি দিয়েছে।
রাশিয়ার হামলা ঠেকাতেই লোকানো শহর বানিয়েছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির নিচে একটি লোকানো শহর বানানো হয়েছে। এই শহরের আছে সড়ক, খেলার মাঠ, সুইমিং পুল, হকি মাঠ, গাড়ি পার্কিং এর ব্যবস্থা। পারমাণবিক সহ যে কোনো যুদ্ধের মধ্যে 9 লাখ মানুষ কয়েক মাস ধরে সেখানে আশ্রয় নিতে পারবে। শুধু হেলসিঙ্কি নয়, দেশজুড়ে এমন পরিকল্পনা নিয়েছে দেশটি। এর কারণ হলো পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিলে প্রতিবেশী দেশের সম্ভাব্য আক্রমণ ঠেকানো। বিশ্বের অন্যতম সখী দেশের তকমা আছে ফিনল্যান্ডের, কিন্তু দেশটির সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের ফলে সখী তকমায় দাগ লাগছে। কারণ দেশজুড়ে বানানো হয়েছে 5,000 বোমা শেল্টার, 50,000 বাংকার। দেশটির প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে আক্রমণ থেকে নিজেদের রক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিনিশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনালের শীর্ষস্থানীয় গবেষক চার্লি সেলোনিয়াস পেস্টারনাক বলেন, একটি ঐতিহাসিক ধারণা আছে, সবসময় আপনাকে প্রস্তুত থাকা উচিত। রাশিয়া ফিনল্যান্ড আক্রমণ চালাতে পারে, এটি এ প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম যে কোনো সময় হতে পারে। ফিনল্যান্ড তাদের অনেক অব্যাহত জমি ও ক্ষেত্রে ব্যবহার করেছে। হেলসিঙ্কি তাদের জনসাধারণের দৈনন্দিন ব্যবহারের জায়গাগুলোকে আশ্রয় কেন্দ্র, বোমা শেল্টার ও বাংকার বানিয়েছে। বাংকারে ভূগর্ভস্থ খেলার মাঠ, সুইমিং পুল, হকি খেলার মাঠ, গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। রাশিয়ার পাশের দেশ ফিনল্যান্ড, এই দুই দেশের মধ্যে সীমান্ত আছে 800 মাইল। এতদিন ন্যাটোতে যোগ দিতে চাইতো না ফিনল্যান্ড, কিন্তু হঠাৎ ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর 3 মাসের কম সময়ের মধ্যে ফিনল্যান্ডের এই সিদ্ধান্ত এলো।